ভারত কাঁপিয়ে এবার পাড়ি দেবে বিদেশি, বন্দে ভারতের রপ্তানির জন্য চলছে প্রস্তুতি, জানালেন রেলমন্ত্রী। বর্তমান সময়ে রেলপথকে আরও গতিশীল ও উন্নত করে তোলার লক্ষ্যে ভারতীয় রেলের তরফে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি রেলের ক্রমবর্ধমান যাত্রীদের সফরের স্বাচ্ছন্দ্যের দিকটি মাথায় রেখে ইতিমধ্যে দেশজুড়ে সফর শুরু করেছে অত্যাধুনিক সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস, যেটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে যাত্রীদের মধ্যে। এমতো অবস্থায় এই ট্রেনটি ঘিরে রেলের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই ট্রেনের উচ্চগতি, এমনকি দুর্দান্ত সব সুবিধা। শুধু ভারতেরই নয়, বরং বিদেশেও পছন্দ করা হচ্ছে এটিকে। এই দিকে ঠিক এই আবহে একটি বড় বিষয় উপস্থাপিত করেছে স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছে সরকারের এই সেমি হাই স্পিড ট্রেনের রপ্তানি পরিকল্পনা করছে। শুধু এখানে শেষ নয়, তিনি এটাও জানিয়েছে ইতিমধ্যে একাধিক দেশে বন্দে ভারত এক্সপ্রেস কেনার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এমনকি ভারত আগামী কয়েক বছরের মধ্যে এই দুর্দান্ত ট্রেনটির রপ্তানি শুরু করবে। বিজনেস টুডের রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, রেলমন্ত্রী একটি কার্যক্রমের সময়ে জানান, রেলমন্ত্রক তার কর্মশালাগুলিতে দেশীয় নকশা এমনকি দক্ষতার সাথে বন্দে ভারত ট্রেনের উৎপাদনগুলি তৈরি করতে সক্ষম করেছে। তার মতে সম্পূর্ণভাবে দেশের ইঞ্জিনিয়ারদের সহায়তায় বন্দে ভারত ট্রেন তৈরি করা একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল, তবে আমরা এই চ্যালেঞ্জটি সফলভাবে অতিক্রম করেছি। পাশাপাশি অশ্বিনী বৈষ্ণব দাবি করেছে, আগামী কয়েক বছরের মধ্যে ভারত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি অন্যান্য দেশে রপ্তানি করতে সক্ষম হবে। উল্লেখযোগ্য এটাই, বর্তমানে ভারতের 82টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন রয়েছে। এমনকি রেলমন্ত্রী জানান, এই ট্রেনগুলি গতি বাড়ানোর জন্য কাজ চলছে। দিল্লি মুম্বাই এমনকি নয়াদিল্লি হাওড়া রুটে ঘন্টায় 160 কিলোমিটার গতিতে বন্দে ভারত ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে। নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে এখন। অশ্বিনী বৈষ্ণব এটাও জানিয়েছে, এনডিএ সরকার আসার পর ভারতের নতুন রেলপথের নির্মাণে গতি এসেছে। 2004 থেকে 2014 সাল পর্যন্ত প্রতিদিন গড়ে 4 কিলোমিটার রেলপথ বিছানো হচ্ছিল, যেখানে এখন এই গতি বাড়িয়ে প্রতিদিন 15 কিলোমিটার করা হয়েছে। পাশাপাশি গত 10 বছরে 41,000 কিলোমিটার রেল নেটওয়ার্ক বৈদ্যুতিকরণ করা হয়েছে। 2004 থেকে 2014 পর্যন্ত রেলে বিনিয়োগ ছিল 15,674 কোটি টাকা, যেখানে 2024 ও 2025 অর্থবর্ষের জন্য কমপ্লেক্স 2,52,000 কোটি টাকা রাখা হয়েছে।